দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত বৈধ প্রার্থী 2,262 জন, বাছাইয়ে বৈধ 1,985 আর আপিল করে প্রার্থিতা ফিরে পান 277 জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকার জন্য অপেক্ষা করতে হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর পর্যন্ত। 454 জনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রয়েছে। গেল 30 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 2,716 জন প্রার্থী হওয়ার আবেদন জমা দেন। 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা এসব মনোনয়নপত্র বাছাই করেন। বাছাইয়ে বৈধ প্রার্থী হয় 1,985 জন, আর ঋণ ও বিল খেলাপি, হলফনামায় তথ্য গোপন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন না থাকাসহ বিভিন্ন কারণে বাতিল হয় 731 জনের মনোনয়নপত্র। ক্ষুব্ধ প্রার্থীরা 5 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে 560 আপিল আবেদন করেন। গত 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এসব আপিলের শুনানি করে কমিশন। 285টি আপিল মঞ্জুর করে ইসি আর বাতিল করে 275টি। এর মধ্যে প্রার্থিতা ফিরে পান 277 জন। এদের মধ্যে দলীয় প্রার্থী 144 জন আর স্বতন্ত্র প্রার্থী 133 জন। জাতীয় পার্টি, সাংস্কৃতিক মুক্তিজোট, তৃণমূল, বিএনপি সবচেয়ে বেশি প্রার্থিতা ফেরত পেয়েছে। আপিলে ফেরত পাওয়া প্রার্থীসহ এখন মোট বৈধ প্রার্থী 2,262 জন। প্রার্থী সংখ্যা প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, কারণ আদালতের আদেশেও অনেকে প্রার্থিতা ফিরে পাচ্ছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববারের পরে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে। আপিল শুনানিতে ঋণখেলাপির অভিযোগে যশোর 4 আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুল ও ময়মনসিংহ 9 আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের জন্য ফরিদপুর 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল হয়। একই কারণে প্রার্থিতা হারান বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ। এদিকে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা, কিশোরগঞ্জ 2 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান। মুন্সিগঞ্জ 1 আসনে বিকল্পধারার প্রার্থী মাহিবি চৌধুরীর প্রার্থিতা ফিরলেও বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের প্রার্থিতা ফেরত পাননি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।